হ্যালো, জম্পেশের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলীরা, আজ আমরা শিখব ক্লাস নাইনের প্রথম ইউনিট গুড সিটিজেন্স, সুনাগরিক, লার্নিং আউটকামস, শিখনফল। আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল বি এবল টু, এই অধ্যায়টি পাঠ শেষে আমরা যা শিখতে সক্ষম হব তা হলো ন্যারেট ইনসিডেন্টস, ঘটনা বর্ণনা করতে, পার্টিসিপেট ইন ডিসকাশনস, আলোচনায় অংশগ্রহণ করতে, লিসেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আদার্স, অন্যদের কথা শুনতে এবং বুঝতে, ডিসক্রাইব সামথিং ইন রাইটিং, কিছু লিখে বর্ণনা করতে। লেসন ওয়ান, ক্যান ইউ লিভ অ্যালোন, তুমি কি একা বসবাস করতে পারো? এতে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড ফলোয়িং কোয়েশ্চেন্স। আমরা দেখতে পাচ্ছি ছবিগুলোর দিকে তাকাও এবং জোড়াবদ্ধভাবে নিচের প্রশ্নগুলো আলোচনা করো। নাম্বার ওয়ান কোয়েশ্চেন, ক্যান ইউ লিভ অ্যালোন ইন এ হাউস, তুমি কি ঘরে একা থাকতে পারো বা বাড়িতে একা বাস করতে পারো? টুতে দেখা যাচ্ছে মেক এ লিস্ট অফ প্রবলেমস ইউ থিঙ্ক ইউ উইল হ্যাভ ইফ ইউ লিভ অ্যালোন ইন এ হাউস, হ্যাভিং অ্যাক্সিডেন্টস, কুকিং এক্সেট্রা। তুমি যদি একা একটি বাড়িতে বাস করো তবে তোমার মতে কী কী সমস্যা তুমি পড়তে পারো তার একটা তালিকা তৈরি করো, যেমন দুর্ঘটনায় পড়া, রান্নাবান্না করা ইত্যাদি। আমরা নিচে দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটিতে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি একটি ঘরের বাইরে তার উঠানে বসে আছে, কিছু একটা বানানোর চেষ্টা করছেন। দ্বিতীয় ছবিটিতে একটি বেড়াল, তার গিন্নি, একটি রাখাল বালক দেখা যাচ্ছে, একটি গরু বাঁধার চেষ্টা করছে। তাহলে আসো আমরা গল্পটি পড়ি। গুড সিটিজেন্স, সুনাগরিক, রিড দ্য স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। গল্পটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। লং অ্যাগো এ ইয়াং ম্যান ফাউন্ড লাইফ ইন দ্য ফ্যামিলি ইন হিজ ভিলেজ ফুল অফ প্রবলেমস অ্যান্ড সাফারিংস। অনেকদিন আগের কথা, এক যুবক বুঝতে পারলো যে তার গ্রামের পারিবারিক জীবন নানা রকম সমস্যা এবং কষ্টে জর্জরিত বা পরিপূর্ণ। কোয়ারেলস, ইল ফিলিংস, জেলাসলি, ইনমিটি, অল ওয়ে পার্ট অফ এভরিডে লাইফ দেয়ার। ঝগড়া, অশুভ অনুভূতি, হিংসা, শত্রুতা, এসবই ছিল দৈনন্দিন জীবনের অংশ। সো হি লেফট হিজ হাউস অ্যান্ড ওয়েন্ট টু জঙ্গল টু লিভ বাই হিমসেলফ। সুতরাং সে বাড়ি ছেড়ে সম্পূর্ণ একা বাস করার জন্য জঙ্গলে চলে গেল। There he made a nice little hut with wood, bamboo and reeds. সেখানে সে কাঠ, বাঁশ এবং নলখাগড়া দিয়ে অতি চমৎকার সুন্দর ছোট্ট একটি কুঁড়েঘর বানালো। আহ, হাউ হ্যাপি আই এম হেয়ার, সেড দ্য ম্যান টু হিমসেলফ। আহ, এখানে আমি কতই না সুখী, লোকটি নিজেকে বলল। বাট ওয়ান ডে হি ফাউন্ড সাম মাইস ইন হিজ হাট। কিন্তু একদিন সে নিজের কুঁড়েঘরে কিছু ইঁদুর দেখতে পেল। দ্য লিটল ক্রিয়েচার সুন মেড হোলস ইন হিজ ব্ল্যাঙ্কেট। ছোট প্রাণীগুলো শীঘ্রই তার কম্বল ছিদ্র করে ফেলল। সো হি বট এ ক্যাট টু কিল দ্য মাইস। সুতরাং সে ইঁদুর মারার জন্য নিয়ে এলো বিড়াল। দ্য ক্যাট নিডেড মিল্ক, বিড়ালের দুধ প্রয়োজন হলো। সো হি ব্রট এ কাউ, তাই সে একটি গাভী নিয়ে আসলো। দ্য কাউ নিডেড গ্রাস অ্যান্ড হে, গাভীর ঘাস এবং খড়ের প্রয়োজন হলো, তাই সে একটি কাউবয় বা রাখাল বালককে আনলো। দ্য কাউবয় নিডেড ফুড, রাখালের খাবারের প্রয়োজন হলো। সো হি টুক এ ওয়াইফ টু কুক মিলস, তাই সে একটি স্ত্রী গ্রহণ করলো বা বিয়ে করলো তার খাবার রান্না করার জন্য। দেন চিলড্রেন ওয়ার বর্ন টু দ্যাম অ্যান্ড দ্য ম্যান ফাউন্ড হিমসেলফ অ্যাগেইন ইন এ ফ্যামিলি। অতঃপর তাদের সন্তান হলো এবং লোকটি পুনরায় নিজেকে একটি পরিবারের মধ্যে দেখতে পেল। সো নোবডি ক্যান লিভ অ্যালোন, তাই কেউ কখনো একা বাস করতে পারে না, আনলেস দে আর আইদার অ্যাঞ্জেলস অর ডেভিলস, যদি না সে ফেরেস্তা অথবা শয়তান হয়। পিপল নিড ফুড, শেল্টার, কম্প্যানিয়ন্স অ্যান্ড কোঅপারেশন। মানুষের খাদ্য, আশ্রয়, সঙ্গী ও সহযোগিতার প্রয়োজন হয়। দে নিড হেল্প ইচ আদার, তাদের একে অপরের সাহায্য করতে হয়। অ্যান্ড ইফ দে লিভ ইন এ ফ্যামিলি অর কমিউনিটি, দে আর নিড ক্যান বি ফুলফিল্ড। এবং যদি তারা একটি পরিবার বা সমাজে বাস করে তবে তাদের প্রয়োজন পূরণ হতে পারে। হ্যান্স লিভিং ইন সোসাইটি ক্যান মেক পিপল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন্স। কাজেই সীমাবদ্ধ জীবন মানুষকে আদর্শ ও সুনাগরিক করতে পারে। স্মৃতি দেখতে পাচ্ছি, বুক শট, হোয়াট ফাইভ থিংস ডিড দ্য ইয়াং ম্যান ডু ইন দ্য জঙ্গল। নাও ডিভাইড ইন টু গ্রুপস অফ ফাইভ, টেল দ্য স্টোরি টু দ্য গ্রুপস সিকোয়েন্সিয়ালি। বইটি বন্ধ করে এবার খেয়াল করো যুবকটি জঙ্গলে কোন পাঁচটি কাজ করেছিল। এখন পাঁচজনের দলে বিভক্ত হয়ে গল্পটি ক্রমানুযায়ী বলো। আমরা উপরোক্ত গল্পটি পড়ে
বুঝতে পারলাম বা জানতে পারলাম যে যুবকটি কোন কাজটি করেছিল, তাহলে আমরা আসলে বলি দ্য ফাইভ থিংস দ্যাট দ্য ইয়াং ম্যান ডিড ইন দ্য জঙ্গল। পাঁচটি জিনিস যা যুবক জঙ্গলে করেছিল তা হলো, ওয়ান, মেড এ নাইস লিটল হার্ট, সুন্দর একটি কুঁড়েঘর বানালো। টু, ব্রট এ ক্যাট টু কিল দ্য মাইস, ইঁদুর মারার জন্য একটি বিড়াল আনলো। ব্রট এ কাউ টু গেট মিল্ক, দুধের জন্য গরু আনলো। ব্রট এ কাউ বয় টু টেন্ড দ্য কাউ, গরু চড়ানোর জন্য একজন রাখালকে আনা হলো। টু কে ওয়াইফ টু কুক ফুড, খাবার রান্না করার জন্য বিয়ে শাদি করলো। আমরা চলে যাচ্ছি অপর পৃষ্ঠায়। ডিতে দেখতে পাচ্ছি আনসার দিস কোয়েশ্চনস, ফার্স্ট ডিসকাস ইন পেয়ার্স, দেন রাইট দ্য আনসার ইন্ডিভিজুয়ালি। প্রথমত প্রশ্নগুলোর উত্তর দাও, প্রথমে জোড়াবদ্ধভাবে আলোচনা করো এবং তারপর উত্তরগুলো বা স্বতন্ত্রভাবে লেখো। কোয়েশ্চন ওয়ান, হোয়াই ডিড দ্য ইয়াং ম্যান লিভ হিজ হাউস, কেন যুবকটি তার বাড়ি ছেড়েছিল। আনসার, দ্য ইয়াং ম্যান ফাউন্ড লাইফ ইন দ্য সোসাইটি ফুল অফ প্রবলেমস অ্যান্ড সাফারিংস, সো হি লেফট দ্য হাউস। যুবকটি সামাজিক জীবনের সমস্যা এবং দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে তার সময় অতিক্রান্ত করছিল বা সম্মুখীন হয়েছিল, সুতরাং সে তার বাড়ি পরিত্যাগ করল। কোয়েশ্চন টু, হোয়ার ডিড হি মেক এ হার্ট, সে কোথায় তার কুঁড়েঘরটি তৈরি করেছিল। হোয়াট ডিড হি মেক দ্য হার্ট উইথ, সে কি কি ব্যবহার করেছিল তার বাড়িটি তৈরি করতে। আনসার, হি মেড এ হার্ট ইন দ্য জঙ্গল, সে জঙ্গলে বা তার কুঁড়েঘরটি তৈরি করেছিল। হি ইউজড উড, ব্যাম্বো অ্যান্ড রিডস টু মেক দ্য হার্ট, সে কাঠ, বাঁশ এবং নলখাগড়া ব্যবহার করেছিল তার ঘরটি তৈরি করতে। কোয়েশ্চেন থ্রি, ওয়াজ দ্য ম্যান হ্যাপি ইন হিজ হার্ট, লোকটি কি তার কুঁড়েঘরে সুখী ছিল। আনসার, নো, দ্য ম্যান কুড নট বিকাম হ্যাপি ইন হিজ হার্ট, না, লোকটি তার কুঁড়েঘরে সুখী হতে পারেনি। কোয়েশ্চেন ফোর, হাউ ডিড হি ফাইন্ড হিমসেলফ অ্যাগেইন ইন এ ফ্যামিলি, সে কীভাবে পুনরায় পরিবারের মধ্যে নিজেকে খুঁজে পেল। অ্যাকচুয়ালি ওয়ান প্রবলেম বিগেটস অ্যানাদার প্রবলেম, হোয়েন দ্য ইয়াং ম্যান ফাউন্ড সাম মাইস ইন হিজ হার্ট হি বট এ ক্যাট, প্রকৃতপক্ষে একটি সমস্যা আরেকটি সমস্যার জন্ম দেয়। যখন যুবকটি তার কুঁড়েঘরে কিছু ইঁদুর দেখতে পেল, সে একটি বিড়ালকে আনলো। দ্য ক্যাট নিডেড মিল্ক, সো হি বট এ কাউ, বিড়ালটি দুধের প্রয়োজন হলো তাই সে একটি গাভী আনলো। দ্য কাউ নিডেড গ্রাস অ্যান্ড হে, সো হি বট এ কাউ বয়, গাভীটির ঘাস এবং খড়ের প্রয়োজন হলে সে একজন রাখালকে নিয়ে এলো। দিস ইজ হাউ হি টুক হিজ ওয়াইফ অ্যান্ড লেটার হি ফাউন্ড হিমসেলফ অ্যাগেইন ইন এ ফ্যামিলি, এভাবে সে একজন স্ত্রী গ্রহণ করলো এবং পরবর্তীকালে সে আবার একটি পরিবারের মধ্যে নিজেকে খুঁজে পেল। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, হোয়ার অ্যান্ড হাউ ক্যান এ পার্সন বি হ্যাপি, কোথায় এবং কিভাবে একজন মানুষ সুখী হতে পারে। আনসার, এ ম্যান ক্যান বি হ্যাপি ইন দ্য ফ্যামিলি লিভিং উইথ দ্য আদার পিপল অফ দ্য সোসাইটি, একজন মানুষ পরিবারের মধ্যে বাস করে সমাজে অন্য সব লোকেদের সাথে মিলেমিশে সে সুখী হতে পারে। কোয়েশ্চেন নাম্বার সিক্স, হোয়াট ইজ দ্য মোরাল অব দ্য স্টোরি, গল্পটির নীতিকথা কি। দ্য মোরাল অব দ্য স্টোরি ইজ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, গল্পটির নীতিকথা হলো মানুষ একা বাস করতে পারে না। আমরা চলে যাচ্ছি অপর পৃষ্ঠায়। নাম্বার ইতে দেখা যাচ্ছে, লুক অ্যাট দ্য পিকচার্স এ টু জে, ছবির এ থেকে জে পর্যন্ত ভালোভাবে দেখো। রিড দ্য ফলোয়িং টেস্কস ওয়ান টু টেন, তারপর অনুচ্ছেদগুলো এক থেকে টেন পর্যন্ত অনুচ্ছেদগুলি পড়ো। অ্যান্ড ম্যাচ দ্য পিকচার্স, এবং ছবিগুলোর সাথে মেলাও উইথ দ্য টেক্সট, সেই গল্পগুলোর মধ্যে বা অনুচ্ছেদগুলোর সাথে। রাইট দ্য নাম্বারস অব দ্য টেক্সট নেক্সট এ বি সি এক্সেট্রা, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোক পরস্পরের সাথে ঝগড়া বিবাদ করছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে একজন লোক এবং একজন মহিলা রান্নাবান্নার কাজ করছে। তৃতীয় ছবিতে একটি লাইব্রেরিতে বসে পড়াশোনার কাজ চলছে এমন একটি ছবি দেখতে পাচ্ছি। চতুর্থ ছবিতে সবজি কেনাকাটার দেখতে পাচ্ছি। পঞ্চম ছবিতে একজন পরিবারের সদস্যগুলোর মধ্যে যিনি মুরব্বী তিনি বসে সবার সাথে আলাপ আলোচনা করছেন তা দেখতে পাচ্ছি। তারপরের ছবি দেখতে পাচ্ছি রাস্তা মেরামতের কাজ। তারপরের ছবিতে দেখতে পাচ্ছি গ্রামের উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডের বক্তৃতা, সংশ্লিষ্ট কোনো একটি বক্তৃতা দেখা যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে গ্রামরক্ষীদের দুজন। তারপর ছবিটি দেখা যাচ্ছে একটি রিক্সা উল্টে গিয়ে তার মালপত্র পড়ে যাওয়ার পর সবার সহযোগিতায় রিক্সাটিকে আবার পুনরায় সচল করার একটি দৃশ্য। তারপর ছবিটি দেখা যাচ্ছে শ্রেণীকক্ষে কিছু ছাত্র এবং ছাত্রীর অপেক্ষা টিচারের জন্য ইত্যাদি। এবার আসো আমরা সেই অনুচ্ছেদগুলো পড়ি, সেই সব ছবিগুলোর সাথে সামঞ্জস্য রেখে তারপর আমরা ছবিগুলোর সাথে মেলাতে পারি। নাম্বার ওয়ানে দেখা যাচ্ছে, অ্যাজ পিপল লিভ ইন এ কমিউনিটি অর সোসাইটি
দে অফেন হ্যাভ প্রবলেমস। যেহেতু মানুষ একটি সম্প্রদায় বা সমাজে বাস করে, তাদের প্রায়ই বিভিন্ন সমস্যা হতে পারে। এ ফ্যামিলি মে হ্যাভ এ প্রবলেম উইথ এ পার্টিকুলার নাম্বার, এ সান অর ডটার হু কিপস ব্যাড কোম্পানি। একটি পরিবারের বিশেষ কোনো সদস্যের সাথে সমস্যা থাকতে পারে, একজন পুত্র অথবা কন্যা যে খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করে বা চলাফেরা করে ইত্যাদি। সো দিস ডিসকাস টু সলভ দ্য প্রবলেম। সুতরাং তারা আলোচনার সাপেক্ষে জিনিসটি করতে পারে, সমাধান করতে পারে। নাম্বার টুতে দেখতে পাচ্ছি, টু প্রিভেন্ট থেফট অর রবারিজ কনস্ট্যান্ট সিকিউরিটি মেজার্স আর অফেন নেসেসারি উইদিন ভিলেজ অর সিটি এরিয়া। চুরি বা ডাকাতি প্রতিরোধ করতে গ্রাম শহর এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বা তার প্রয়োজন। নাম্বার থ্রিতে, এ কমিউনিটি মে হ্যাভ এ প্রবলেম লাইক দে ডোন্ট হ্যাভ এ প্রাইমারি স্কুল ইন ভিলেজ অর লোকালিটি। তাদের একটি সম্প্রদায়ে সমস্যা থাকতে পারে, যেমন তাদের গ্রামে অথবা অন্য এলাকায় প্রাথমিক বিদ্যালয় না থাকা। সো দ্য পিপল নিড টু ডিসকাস দ্য ইস্যু ইন এ মিটিং অ্যান্ড ফাইন্ড আউট হাউ টু সেট আপ এ স্কুল ফর দেয়ার চিলড্রেন। সুতরাং সমাজের হয়ে ছেলে মেয়েদের জন্য কিভাবে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে তার আলোচনা দরকার হয়। নাম্বার ফোরে, কুকিং শুড নট বি এক্সক্লুসিভলি এ উইমেন্স জব। রান্নাবান্না শুধুমাত্র নিরঙ্কুশভাবে মহিলাদের কাজ হতে পারে না। নাম্বার ফাইভে দেখতে পাচ্ছি, ইয়াং লার্নার্স মাস্ট কাল্টিভেট ভার্চুস অ্যান্ড অ্যাকোয়ার নলেজ অ্যান্ড স্কিলস টু প্রিপেয়ার দেমসেলস টু ক্যারি আউট দেয়ার রোলস অ্যাজ গুড সিটিজেন্স। তরুণ শিক্ষার্থীদের অবশ্যই ভালো গুণাগুণ চর্চা এবং জ্ঞান অর্জন করতে হবে। সো দে নিড টু স্টাডি ফর্মালি ইন দ্য ইনস্টিটিউশনস। তাই তাদের সুনাগরিক হওয়ার জন্য, সুতরাং তাদের আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করা দরকার। নাম্বার সিক্সে দেখতে পাচ্ছি, টু এস্টাবলিশ পিস অ্যান্ড হারমোনি অ্যামাং দ্য পিপল ইন এ লোকালিটি অর ভিলেজ অফেন এক্সপেরিয়েন্সড এল্ডারলি পিপল মিডিয়েট বিটুইন কোয়ারেলিং পিপল। এলাকার বা গ্রামের মানুষের মধ্যে শান্তি এবং সম্প্রীতি স্থাপন করতে প্রায় অভিজ্ঞ বয়স্ক লোকেদের ঝগড়ায় লিপ্ত লোকেদের মধ্যে সমস্ততা বা মধ্যস্থতা করতে হয়। নাম্বার সেভেনে দেখতে পাচ্ছি, অনলি স্টাডিং অ্যাট স্কুল ইজ নট এনাফ ফর দ্য ইয়াং লার্নার্স। শুধুমাত্র বিদ্যালয়ে লেখাপড়া করাই তরুণ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট নয়। দে মাস্ট অলসো অ্যাকোয়ার নলেজ অ্যান্ড স্কিলস অ্যাট হোম অ্যাজ ওয়েল অ্যাজ ফর মিডিয়া ক্লাবস স্পোর্টস লাইব্রেরিজ অ্যান্ড সো অন। তাদেরকে বাড়িতে মিডিয়া ক্লাব খেলাধুলা কিংবা এমনকি গ্রন্থাগার থেকেও অবশ্যই জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে। নাম্বার এইটে দেখতে পাচ্ছি, দ্য পিপল ইন এ সোসাইটি আর লোকালিটি অফেন নিড টু বাই থিংস অ্যাট হোম। সমাজের বা এলাকায় লোকেদের প্রায় বাড়িতে বিভিন্ন জিনিস কিনতে হয়। সো দেয়ার আর ভেন্ডার সেলিং নেসেসারি থিংস। সুতরাং বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিক্রি করার জন্য ভ্রাম্যমান বিক্রেতারাও আছে। নাম্বার নাইনে, ইন এ ভিলেজ অর লোকালিটি অফেন রোডস নিড রিজার্ভাইসিং ফর ইজি মুভমেন্ট অফ পিপল অ্যান্ড ট্রান্সপোর্ট। একটি গ্রাম অথবা এলাকায় লোকজনের যানবাহনের সহজ চলাচলের জন্য প্রায় রাস্তাঘাট পুনর্নির্মাণ প্রয়োজন হয়। নাম্বার টেনে, সাইড বাই সাইড উইথ অ্যাকোয়ারিং নলেজ অ্যান্ড স্কিলস দ্য ইয়থস মাস্ট কাল্টিভেট গুড কোয়ালিটিস লাইক হ্যাভিং জেনুইন সিম্প্যাথি ফর দ্য উইক অ্যান্ড দ্য পুয়ার হেল্পিং দ্য নিডি শোয়িং রেসপেক্ট ফর আদার্স অ্যান্ড হ্যাভিং এ স্ট্রং সেন্স অফ ডিগনিটি টু ওয়ার্ক। জ্ঞান এবং দক্ষতা অর্জনের পাশাপাশি তরুণ শিক্ষার্থীদেরকে অবশ্যই দরিদ্র এবং দুর্বলদের প্রতি প্রকৃত সহানুভূতি, অভাবীদের সাহায্য, অন্যদের প্রতি শ্রদ্ধা এবং কাজের প্রতি তীব্র সম্মানবোধ থাকতে হবে। তাহলে আমরা উপরোক্ত যে 10টি টেক্সট বা অনুচ্ছেদগুলো পড়লাম তার সাথে আমরা ম্যাচ করে বলতে পারি উপরোক্ত ছবিগুলো যা আমরা একটু আগে দেখে এসেছি, সেই ছবিগুলোর সাথে আমরা ম্যাচ করে বলতে পারি এ সিক্সের সাথে মেলে। অর্থাৎ আমি সংক্ষেপে বলছি, এ ফর সিক্স, বি ফর ফোর, সি ফর সেভেন, ডি ফর এইট, ই ফর ওয়ান, এফ ফর নাইন, জি ফর থ্রি, এইচ ফর টু, আই ফর টেন অ্যান্ড জে ফর ফাইভ। আমি আবার বলছি তোমাদের সুবিধার্থে, এ ফর সিক্স, বি ফর ফোর, সি ফর সেভেন, ডি ফর এইট, ই ফর ওয়ান, এফ ফর নাইন, জি ফর থ্রি, এইচ ফর টু, আই ফর টেন অ্যান্ড জে ফর ফাইভ। মূলত আমরা এই লেসন ইউনিট ওয়ানের লেসন ওয়ান থেকে লেসন তো যে জিনিসগুলো আমরা শিখলাম তার মূল আলোচ্য প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই, একটি গ্রামে কখনো অথবা একটি জঙ্গলে কখনো কেউ কখনো একা গেলে তোমরা কেউ কখনো একা বসবাস করতে পারবে না, কারণ সমাজ ছাড়া, লোকালিটি ছাড়া,
সমাজের আশপাশের মানুষজন ছাড়া অথবা কারো না কারো হেল্প ছাড়া তুমি কখনো একা বাস করতে পারবে না। এর মূল প্রতিপাদ্য হচ্ছে যে কি মানুষ একা বসবাস করতে পারে না, ম্যান ক্যান নট লিভ অ্যালোন উইদাউট এনি হেল্প। সেটা তোমার গরু বিড়াল ছাগল ইত্যাদি যাই হোক, তাদের কাছ থেকে তোমার হেল্প নিয়ে, মানুষের সাথে মানুষের পারস্পরিক সহযোগিতা নিয়ে, মূল্যবোধ নিয়ে, শ্রদ্ধাবোধ নিয়ে ইত্যাদি নিয়েই আমরা সমাজে সুখী নাগরিক হিসেবে বসবাস করতে পারি। অ্যাপে বলছে, ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড রাইট অ্যান আনসার টু দ্য কোয়েশ্চনস, হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম অ্যান্ড ইন দ্য লোকালিটি টু বিকাম গুড সিটিজেন্স। সুনাগরিক হওয়ার জন্য বাড়িতে এবং এলাকায় আমরা কী কী করতে পারি, আনসারটি তোমাদের বলে দিচ্ছি, ভালোভাবে শোনো। টু বিকাম গুড সিটিজেন্স উই মাস্ট বিয়ার সাম গুড কোয়ালিটিস। সুনাগরিক হতে হলে আমাদেরকে অবশ্যই কিছু ভালো গুণাগুণ বহন করতে হবে। উই মাস্ট কিপ পিস অ্যান্ড হারমোনি ইন দ্য সোসাইটি। সমাজে অবশ্যই আমাদের শান্তি এবং সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। সামটাইমস উই নিড রিজার্ভাইসিং লোকাল রোডস ফর ইজি মুভমেন্ট অফ পিপল অ্যান্ড ট্রান্সপোর্ট। কোনো কোনো সময় জনগণ এবং পরিবহনের কাজ এ সহজ চলাচলের জন্য আমরা রাস্তাকে পুনর্মেরামত করতে পারি। উই অলসো শুড কাল্টিভেট গুড কোয়ালিটিস লাইক হ্যাভিং সিম্প্যাথি ফর দ্য উইক অ্যান্ড পুয়ার। দরিদ্র এবং দুর্বলদের প্রতি সহানুভূতি থাকার মতো ভালো গুণগুণের চর্চাও আমাদের করতে হবে। উই শুড রেসপেক্ট দ্য আদার পিপল অব দ্য সোসাইটি অ্যাজ ওয়েল। সাথে সাথে সমাজে অন্য লোকেদের প্রতিও আমাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে। এভাবে চললে আমরা সমাজে আদর্শ নাগরিক হওয়ার জন্য বাড়িতে বসে অথবা এলাকাতেই আমরা ভালোভাবে থাকতে পারি।